দেশের রাজনৈতিক অঙ্গনে আর কোনো সংঘাত দেখতে চায় না সাধারণ মানুষ। আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চান তারা। তাদের মতে বৈশ্বিক সংকটে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে আন্দোলনের নামে বিশৃঙ্খলা হলে বাড়বে দুর্ভোগ। তাই দেশ ও মানুষের মঙ্গলই রাজনীতিকদের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন নানা পেশার এসব প্রতিনিধিরা। মাইনুল হোসেন পিনর রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার সহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে বিএনপি সহ সমমনা দলগুলো, আর শান্তি অবস্থানের নামে মাঠে আছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। দুদলের এমন অবস্থানে দোলা চলে সাধারণ মানুষ। বিগত সময়ে আন্দোলনের নামে দেশজুড়ে হয়েছে অগ্নিসন্ত্রাস নৈরাজ্য, যেখানে সম্পদের ক্ষতির পাশাপাশি প্রাণ গেছে অনেকের। তাই সেই পরিস্থিতিতে যেতে চায় না সাধারণ মানুষ। উদারমনে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান দেখতে চান তারা। তারা যে আন্দোলনটা করবে সঠিক এবং সুন্দরভাবে করুক, পরবর্তী যে নির্বাচনটা এটা সুষ্ঠু এবং সুন্দরভাবে হোক। রাজনৈতিক কোনো দ্বন্দ্ব বা কোনো প্রতিহিংসা কোনো কিছুই চাই না। আমরা চাই আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা যতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব সরকারের পক্ষ থেকে তারা নিয়ন্ত্রণ করুক, দেশ একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করুক, ভালো একটা মানে দেশের উন্নয়ন হোক, দেশের মানুষ খেয়ে পরে বাঁচুক, সবার মধ্যে অতটুকু মন মানসিকতা তৈরি হোক যে সংঘাতপূর্ণ রাজনীতি না, আমরা শান্তিপূর্ণ রাজনীতি চাই। তারা আলোচনা করে কোনো একটা সমাধানে আসুক, যাতে কোনো জ্বালাও পোড়াও কোনো হাঙ্গামা দাঙ্গামা যাতে দেশে না হয়, যাতে বহির্বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল থাকে। নতুন করে সহিংসতা দেখা দিলে সবচেয়ে ক্ষতি হবে খেটে খাওয়া সীমিত আয়ের মানুষের। ঊর্ধ্বগতির বাজারে যা হবে মরার উপর খাড়ার ঘা। বাংসুর যদি অ হয় তাহলে আমরা চলে বেড়ে খাইতে পারবো না, তাতে বাংসুর না হয় এটি আমরা শান্তি মতো চাই। আমাদের কথা কি, এখন বর্তমান আমরা শান্তি চাই, আমরা উচ্ছৃঙ্খলা চাই না। আন্দোলন না হয়ে যেভাবে চলতে থাকে দেশ তো সুন্দরভাবেই চলতে আছে। আমরা জ্বালাও পোড়াও চাই না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই। দোনো দল একসাথে বসেন, বসে সমঝোতা করেন, যেমন ভালো হয় আপনি করেন, আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদেরকে আর কষ্ট দিয়েন না। দলমতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণী রাজনীতির লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন সর্বস্তরের মানুষ। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা।